মুহূর্তের সব থেকে বড় খবর লোকসভা নির্বাচনের প্রাককালে কার্যকর করা হলো নাগরিকত্ব সংশোধনী আইন ওরফে সিএ আমাদের সঙ্গেই এই রয়েছেন দেওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল দাস তার সঙ্গে কথা বলবো এই যে দেখা যাচ্ছে যে নির্বাচনের প্রাককালে একেবারে সিএ লাগু করে দেওয়া হলো প্রথমে আপনার কাছে বিস্তারিত শুনবো আইন সম্বন্ধে দেখো ভারতের প্রথম নাগরিকত্ব আইন উনিশশো সালে তারপরে সাতবার এই আইন সংশোধন হয়েছে বিভিন্ন প্রয়োজনে তার মধ্যে সবচেয়ে বিতর্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে দু সালে যেটা আগে সংশোধিত নাগরিকত্ব আইন এটা নিয়ে হচ্ছে এটার বিতর্কের কারণ হচ্ছে যে এর আগের আইনগুলো যে সংশোধন হয়েছিল সেখানে ভারতীয়দের নাগরিকত্ব কীভাবে দেওয়া হবে সে ব্যাপারে নানান ধরনের সংশোধনী আনা হয়েছিল এবারে সংশোধনী যেটা বিতর্কিত দু হাজার চালু হয়েছিল সেটিতে বলা হলো যে পড়শি দেশ তিনটি দেশ মূলত আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ এই দেশগুলিতে যারা নির্যাতিত সংখ্যালঘু তারা যদি নির্যাতনের কারণে ভারতের আশ্রয় প্রার্থী হন বা ইতিমধ্যে ভারতে এসে গিয়ে থাকেন তাহলে তাদেরকে ভারত নাগরিকত্ব দেবে এই আইনে এখনো পর্যন্ত বলা হয়েছিল দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই কারণে যারা এসছেন এখন এই যে পড়শি তিনটি দেশ এই তিনটি দেশের সংখ্যালঘু মানে হচ্ছে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি এরা হচ্ছেন এই দেশগুলিতে সংখ্যালঘু কারণ আমরা সবাই জানি যে এই দেশগুলি হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এমনকি তাদের সাংবিধানিকভাবে ইসলাম তাদের রাষ্ট্রধর্ম ফলে ভারত সরকার দু হাজার উনিশে যে আইনটি করেছে সেই আইনটিতে বলা হয়েছে যে নির্যাতিত সংখ্যালঘুরা এই দেশ থেকে এসে থাকলে ভারত সরকার কনসিডার করবে তাদের নাগরিকত্ব দেওয়ার এখন এই সংখ্যাটা কিন্তু বিপুল হতে পারে যদি যারা তার কারণ বাংলাদেশ যুদ্ধের পরে প্রচুর মানুষ এসছেন তার আগে প্রচুর মানুষ এসছেন এবং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া নানান কারণেই কিন্তু মানুষ বিশেষ করে সংখ্যালঘুরা তারা চলে এসছেন বিজেপি তাদের একটা রাজনৈতিক অবস্থান একেবারে তাদের জন্মলগ্ন থেকে ছিল যে যে ধর যে সংখ্যালঘুরা এই পশ্চিম দেশ থেকে ভারতে আসবেন তাদেরকে তারা বলবেন শরণার্থী বা উদ্বাস্তু বা রিফিউজি অর্থাৎ তারা একটা বিশেষ কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছেন আর ওই সব দেশে যারা সংখ্যাগরিষ্ঠ তার মানে মুসলিম যারা বেআইনি পথে সীমান্ত পেরিয়ে দেশে আসবেন তারা হচ্ছে অনুপ্রবেশকারী অর্থাৎ দুটি শব্দ আছে শরণার্থী আর অনুপ্রবেশকারী এই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত মোদী সরকার নেন নরেন্দ্র মোদী যখন দু সালে তাকে যখন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হলো তখন তিনি পশ্চিমবঙ্গে প্রচারে এসে তিনি উত্তর চব্বিশ পরগনার প্রচার সভায় বলেছিলেন যে যারা নির্যাতনের কারণে আমাদের দেশে চলে এসছেন আমি ক্ষমতা এলে বা বিজেপি ক্ষমতা এলে আমরা তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করব। এই আইনটি ভারতবর্ষে আরও একটি কারণে বিচিত্র এই জন্যে যে এই আইনটা যেদিন পাশ হলো অর্থাৎ দু হাজার উনিশের এগারোই ডিসেম্বর এটি পাশ হয় এবং দেখা যাচ্ছে তেরোই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বিলে সম্মতি দিয়েছেন মানে সেটা আইনে পরিণত হয়ে গেল এত দ্রুততার সঙ্গে কোনো আইন খুব কম আইন আছে এত দ্রুততার সঙ্গে বলবৎ হয়েছে তার মানে ভারত সরকারের তৎকালীন সময়তে একটা উদ্দেশ্য ছিল খুব দ্রুত আইনটা বলবৎ করার কিন্তু তারপরে আমরা মাঝখানে দেখেছি প্রায় চার সাড়ে চার বছর পেরিয়ে গেছে আইনটি কার্যকর করা হয়নি যেটা আজকে বিজ্ঞপ্তি দিয়ে কার্যকর করা হলো এখানে আমি একটু সংক্ষেপে বলি যে নিয়মটা হচ্ছে যে পার্লামেন্টে বিল পেশ হয়ে সেটা যখন প্রেসিডেন্টের কাছে যান প্রেসিডেন্ট সই করলে সেটা আইনে পরিণত হয় এবার আইন কার্যকর করার জন্য রুল বা বিধি তৈরি করতে হয় এটা অনেক সময় সাপেক্ষ কিন্তু তার মানে কিন্তু চার বছর যাওয়ার বিষয় নয় তার মানে এর পেছনে অন্য কোনো কারণ ছিল আপনি চার বছরের প্রসঙ্গ তুলেন এখানে জিজ্ঞেস করব এই যে নির্বাচনের একদম দেড় থেকে দু সপ্তাহ বাকি আর বিজ্ঞপ্তি প্রকাশ অথবা এই দু সপ্তাহের মধ্যেই জানা যাবে যে লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হতে চলেছে তার প্রাককালে এই আইনকে কার্যকর করা কিভাবে দেখছেন বিষয়টিকে না এখানেই বোধহয় মানে মূল উদ্দেশ্যটি ছিল যে নরেন্দ্র মোদী দু হাজার উনিশে যখন উনি ক্ষমতায় এলেন আরেকবার তখন কিন্তু উনি বেশ কিছু প্রতিশ্রুতি রক্ষা করেছেন সেগুলো নিয়ে বিতর্ক আছে যারা বিজেপি বিরোধী তারা এগুলো মানে না কিন্তু বিজেপির যারা সমর্থক তাদের দেওয়া যে প্রতিশ্রুতি উনি রক্ষা করেছে যেমন কাশ্মীরের তিনশো বাতিল করা হয়েছে যেমন কি বলে রাম মন্দিরের বিষয়টি ওখানে শিলান্যাস এবং মন্দির উদ্বোধনের বিষয়টি উনি করেছেন তার ঠিক আগে আগে তিন তালাক নিষিদ্ধ করে আইন ভারতবর্ষে বলবৎ হয়েছে ফলে কিছু প্রতিশ্রুতিকে রক্ষা করা এবং এই প্রতিশ্রুতিগুলো কিন্তু বিজেপির কোর প্রতিশ্রুতি এগুলি নরেন্দ্র মোদীর সময়কার প্রতিশ্রুতি নয় এগুলি বিজেপি যখন উনিশশো আশি সালে প্রতিষ্ঠাত হয়েছিল তখনই প্রতিশ্রুতিগুলি তারা দিয়েছিল যে আমরা অভিন্ন দেওয়ানি বিধি চালু করব এই তিন তিনতালাক বিরোধী আইনটা কিন্তু অভিন্ন বিধির একটি অংশ সো তারা এটা করে একই সঙ্গে এই যে মোদী যেটা বলেছিলেন যে যারা নির্যাতনের কারণে সংখ্যালঘু এদেশে এসে আশ্রয় প্রার্থী হয়েছেন আমরা তাদের নাগরিকত্ব দেব এই আইনটিও তখন তিনি সেখানে চালু করেন কিন্তু যেটা দেখা গেল মজার বিষয় এবং এখানেই রাজনীতিটা আছে বলে মানে বিভিন্ন মহলের অভিমত এবং এটার কাউন্টার ব্যাখ্যা খুব জোরালোভাবে কিছু পাওয়া যায়নি যে কেন এতদিন ধরে শুধুমাত্র বিধি বলবৎ হচ্ছে না বলে আইনটা চালু করা যায়নি আসলে এটাকে কেন্দ্র করে যে একটা বড় রাজনীতি আছে সেইটা বিজেপিও এনক্যাশ করতে চাইছে অর্থাৎ তারা বলতে চাইছে যে হিন্দু অর্থাৎ অমুসলিম যে জনগোষ্ঠী যে নাগরিক যারা তাদের কাছে কিন্তু যারা নাগরিক বৈধ নাগরিক তাদের কাছে এটা একটা বড় ইস্যু যে আমার সমুদায়ের বা আমার সম্প্রদায়ের লোকেরা তারা নাগরিকত্ব পেতে চলেছে ফলে সেই ভোটারের কাছে কিন্তু এটা নরেন্দ্র মোদী অমিত শাহের একটা খুব বড় পজিটিভ ইতিবাচক বার্তা এবং এটা ভোট বাক্সে তারা এর একটা খুব বড় পজিটিভ রিফ্লেকশন হবে এটা তারা প্রত্যাশা করছেন সেই কারণেই একেবারে ভোটের দামামা যখন বাঁচতে শুরু করেছে সেই সময় এটাকে আনা হয়েছে অর্থাৎ যে আমি প্রতিশ্রুতি পূরণ করছি এবং এর প্রতিদারও আমি তোমার কাছ থেকে চাই এটা হচ্ছে অনুচ্চারিত বার্তা এটাই রাজনীতিতে এই খেলাগুলি আমরা দেখি রাজনীতিতে এইভাবেই চলে সো এখন দেখা যাক যে এটাকে কিভাবে বলবৎ করা হবে ডেফিনেটলি এর এর পরেও অনেক বিষয় আছে এবং রাজ্য প্রশাসনকে এই কাজটা করতে হয় কারণ নাগরিকত্বের বিষয়ে রাজ অর্থাৎ শাসকদের একটা বড় ভূমিকা থাকে রাজ মানে প্রত্যেক রাজ্যে জেলা শাসকেরা তো মূলত রাজ্য সরকারের অধীনে চাকরি করেন ফলে এক এক রাজ্যে এর প্রতিক্রিয়া এক এক হবে বলাই বাহুল্য পশ্চিমবঙ্গের প্রতিক্রিয়া কেমন হবে সেটা একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক থেকেই বোঝা গেছে বিজ্ঞপ্তি ঘোষণার আগা আগে তিনি সাংবাদিক বৈঠক করে বলে দিয়েছেন যে এই আইন পশ্চিমবঙ্গে কোনো বঞ্চনা তৈরি করবে কারো নাগরিকত্ব কেড়ে নেবে বা এই কোনো কিছু তৃণমূল মানবে না এখানে প্রশ্ন করব যে আগামীতে লোকসভা নির্বাচন এবং দেশ জুড়ে এবং বাংলার বুকে কতটা প্রভাব ফেলতে পারে এই সিএ কার্যকর করা একদম শেষ মুহূর্তে এসে সিএ যে আইনটা এই আইনটা নিয়ে আরো একটা বিষয় বলা দরকার যে ভারতবর্ষে ইদানিং দেখা যাচ্ছে যে অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বড় জন আন্দোলন হচ্ছে যেমন এই মুহূর্তে কৃষকদের আন্দোলন চলছে তেমনি এই সি বিরোধী একটা বড় আন্দোলন কিন্তু ভারতবর্ষ দেখেছে মানে দিল্লিতে বিভিন্ন রাজ্যে এর বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং কলকাতা সেই আন্দোলনের একটা পীঠস্থান ছিল তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘ পথ কলকাতার পথে হেঁটেছেন এই আইনের বিরুদ্ধে ফলে তার একটা রাজনীতি আছে বিজেপি চেষ্টা করবে যে হিন্দু এবং অমুসলিম যে জনগোষ্ঠী তাদের কাছ থেকে তার রাজনৈতিক ফায়দা নেওয়ার অন্যদিকে যেটা আমার মনে হয় যে মুসলিম জনগোষ্ঠী যারা সবচেয়ে বেশি আতঙ্কিত কারণ একটা রাজনৈতিক যে পরিসর থেকে যে বার্তাটা উঠে এসেছে যে এই আইনটা ভারতের অনেক মুসলমান মুসলিমের নাগরিকত্বকে বিপন্ন করে তুলবে অর্থাৎ যারা ইতিমধ্যে নাগরিক তাদের নাগরিকত্বকে বিপন্ন করে তুলবে এই মানুষেরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্রয় করবেন এইরকম একটা বিষয় ধরে নেওয়া খুব অবান্তর হবে না এবং এবারে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যেটা ভাবা হচ্ছে একটা ভাবা হচ্ছিল যে মুসলিমদের মধ্যে একটা অংশ যারা বাম কংগ্রেসের দিকে শিফট করতে পারেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একেবারে কোর ভোট ব্যাংক যেটা দু হাজার তাকে অত বড় বা জয় উপহার দিয়েছিল তাতে মুসলিমদের একটা বড় প্রধান ছিল তারা মানে এন ব্লক মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিয়েছিলেন যে কারণে বাম কংগ্রেস বিধানসভায় শূন্য হয়ে গেল এবার যেটা মনে করা হচ্ছিল যে দুর্নীতি আরও নানান কারণে আইএসএফের উত্থান এই সব কিছু থেকে মনে করা হচ্ছিল যে মুসলিম ভোটের একটা অংশ সেটা বাম কংগ্রেসের দিকে যাবে এমনকি প্রধানমন্ত্রী এবার কদিন আগে প্রচারে এসে এই কথাটি বলেছেন যে তৃণমূল যেটা মনে করে যে মুসলম মুসলিমরা তাদের ভোট ব্যাংক সেটাও কিন্তু এবার প্রমাণিত হবে না কিন্তু এই সিএ বিষয়টা এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুবই দূরদর্শী রাজনীতিবিদ তার বিরুদ্ধে তার দ সরকার তার দলের বিরুদ্ধে যত অভিযোগ থাক তার দূরদর্শিতা নিয়ে কোনো প্রশ্ন নেই তিনি কিন্তু খুব আগাম জিনিসটা ধরে নিয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে পশ্চিমবঙ্গে আমি এই আইনকে হাতিয়ার করে কারো নাগরিকত্ব চলে যাবে কেউ কোনো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন এইটা হবে না এই কথাগুলো মুসলিম সমাজকে অনেক বেশি কিন্তু তাদের মধ্যে অনেক বেশি ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে ইন ফেভার অফ তৃণমূল এটাই আমার আমার মনে হয় এখন এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব ইস্যুগুলোকে খুব খুব ট্যাক্টফুলি উনি ধরছেন যেমন আমি বলবো যে অন্য যারা বিরোধী দল তারা এই ইস্যুগুলোকে সেইভাবে ধরতে পারছে না যেমন আধার নিয়ে সম্প্রতি যে বিতর্কটি হলো অল্প জায়গায় হয়েছে কিন্তু উনি খুব দ্রুত এটা ধরে নিয়েছেন দ্রুত ধরে নিয়ে উনি এটাকে একটা বিরাট প্রতিবাদ সংগঠিত করেছেন ফলে তার ক্রেডিটও কিন্তু তৃণমূলই পেয়েছে কারণ আধার নিয়ে একটা মানুষের মধ্যে কিন্তু অনেক রকম জটিলতা সমস্যা আছে এটা যেমন আমাদের পরিষেবা পেতে অনেক সুবিধে করেছে কিন্তু যখনই এরকম কোনো একটা কার্ড বা কোনো একটা নাম্বারের ভিত্তিতে সব কিছু দেওয়া হয় সেইটা যখন অচল থাকে তখন কিন্তু সেই মানুষের বিপন্নতাও শতগুণ বেড়ে যায় ফলে আধার খুব সেন্সিটিভ বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সঙ্গে সঙ্গে এটা নিয়েছিলেন যেটা কংগ্রেস এবং সিপিএম বা বামপন্থীদের অনেক জোরালোভাবে ধরা উচিত ছিল তারা ধরতে পারেননি নির্বাচনে কিন্তু আসলে কি হয় নির্বাচনে হচ্ছে মন্দের ভালো বেছে নেওয়া এই মন্দের ভালো বেছে নেওয়াতে একটা বড় কৌশল হচ্ছে কার ইস্যুতে ভোট হবে কার ইস্যুতে ভোট হবে বিজেপি সিএএকে নিজেদের ইস্যু করার জন্যে আজকে এটা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আগাম প্রেস কনফারেন্স করে জান বুঝিয়ে দিলেন যে ইস্যুটা একা বিজেপি খেলতে পারবে না খেলা হবে সিএএ নিয়ে